আসসালামু আলাইকুম, আমি মিল্লাত সাইদ আব্দুল্লাহ, সাথে আছে ফাহিম আব্দুল্লাহ, সাথে আছে সজল আহমেদ মিঠু। আমরা আসছি সজল আহমেদের মিঠু, আমার ফুফাতো ভাইয়ের বাড়ি ভান্ডারিয়া না ঝালকাঠি, ভান্ডারিয়ার কাছাকাছি আর কি, ঝালকাঠিতে। তো আমাদের এখন অভিযান চলছে খেজুরের রস কার্যক্রমের, আমরা একদম লাইভ খেজুর গাছে চলে আসছি। এই যে রস পড়তেছে, দেখাও একটু রস কেমনে পড়ে। এই যে ফোটা ফোটা রস পড়িতেছে, ফাহিম আব্দুল্লাহ রস খাচ্ছে, আমরাও খাবো। তো মিঠু, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এই কি বলে লাইভ একটা ইসে নিয়ে আসছো। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। আশা করি সকালবেলা কালকে। হ্যাঁ, সকালবেলা না আর কি, সন্ধ্যাবেলাই আমি ভালো রস খাইতে পারবো, ওটা আমাদের গাছে। এটা যদি আমাদের গাছ না, আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ভালো রস পাবা, আর না হলে জোগাড় করে দেবো। রাইট, মানে আমাদের যে আসলাম আমরা বরিশাল থেকে জার্নি করে, তাই না? অর্ডিট কি বলো? হ্যাঁ, রিফাত, আর রিফাত সে চামে চামে রস ফোটা ফোটা খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, ছোটবেলা থেকে শুনেই যাচ্ছে এরকম রস। ছোট একটি গাছ নিচেই রস পড়ছে ফোটায় ফোটায়, মানে এইভাবে এত কাছাকাছি আমরা দেখিনি কোনো সময়, যেন খুব ভালো লাগতেছে। আর এই এনভায়রনমেন্টটাই অনেক সুন্দর, মানে একদম শীতের, এখন কি যেন মাঘ মাস চলে, ধান উঠে গেছে। রাইট, আমরা এই প্রথম কার্যক্রম আমাদের সফল, পরবর্তী কার্যক্রম যখন আসবে তখন আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ, টাটা।